আর মাত্র কয়েকদিন তারপরেই পবিত্র ঈদ এবং ঈদে একদিকে যেমন পোশাক আশাক আমরা যেমন কেনাকাটা করছি তার পাশাপাশি ঈদের আকর্ষণীয় বিষয় হচ্ছে সেমই আর তার মধ্যে অন্যতম হচ্ছে লাচ্ছা সেমই থেকে শুরু করে বিভিন্ন রকম সেমই এবং সেই সেমই ফুরফুরা তালতলা হাটের মঞ্চির পাড়া যে এলাকা সেখানে এই কারখানা তৈরি হচ্ছে একেবারে সেই কারখানাতেই আমরা রয়েছি দেখাতে বলো বাদিকে যারা রয়েছেন তারা কিন্তু এই যে সেমই সেগুলো বানাচ্ছেন একেবারে জোর কদমে চলছে কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সিমুইয়ের সেই চাহিদাকে মাথায় রেখেই তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে সিমুই বানাতে ব্যস্ত রয়েছেন আমরা একটু এর ফাঁকে কথা বলবো এখানে যিনি রয়েছেন মূলত বলছি আপনারা কত বছর ধরে এই ব্যবসাটা করছেন অনেক বছর থেকে কাজ হচ্ছে দাদা হ্যাঁ এইখানে তো আমরা তো নতুন আরফিন ভাইকা অনেক বছর থেকে কাজ হচ্ছে হ্যাঁ আমি তো নতুন আছি এইখানে এসেছি দাদা কাজ করছি লাচ্ছা সেমাই লাডু সেমাই দুধ সেমাই সব মতলব জিনিস জিনিস যেই রকম টাকা দেয় সেই রকম জিনিস পাওয়া যায় হ্যাঁ লাচ্ছা সেমাই চাহিদা এখন কেমন লাচ্ছা সেমাই কিসের ডিমান্ড হ্যাঁ 110 রুপিয়া কিলো হ্যাঁ 130 রুপিয়া কিলো হ্যাঁ 120 রুপিয়া কিলো হ্যাঁ মতলব জৈসা সেমাই লিজিয়েগা জৈসা লাচ্ছা লিজিয়েগা ওইসা দাম হ্যাঁ সমঝে না ভাইয়া আচ্ছা কোয়ালিটি কা দাম কা সবসে আচ্ছা কোয়ালিটি কা 130 রুপিয়া লাড্ডু সময় দো তেল দো আধা ডাবু মামু আচ্ছা আর আবি মতলব ইয়ে ইস সাল কা জো পহলে তো কোরোনা কে লিয়ে ঠিক হ্যাঁ মানায় নেই গিয়া হুম ইস সাল তো আচ্ছে তরহ সে হো রহা হ্যায় তো কিতনা সিম আচ্ছা সে মহঙ্গারি গিরানি হে কা করেগা ভাইয়া বহুত মহঙ্গা তেল হ্যায় তেলে কা খেল হ্যায় ইসমে সমঝে না তেল কা খেল হ্যায় বহুত মহঙ্গা হো গিয়া ভাইয়া ইসিলিয়ে থোড়া কম হুয়া হ্যাঁ তেল উ সস্তা রহতা হ্যায় তো আদমি জহাঁ সস্তা রহেগা ওয়া এক কিলো কা জগহ দু কিলো লেগা হ্যাঁ লেকিন আবি তো মহঙ্গা হ্যায় তেল বহুত মহঙ্গা तो कहाँ से लेगा भाई गरीब आदमी को भी खाना है ईद ऐसा पर्व है कि गरीब आदमी अमीर आदमी सब खाएगा सेवई खाना पड़ेगा सेवई नहीं देगा तो उसका ईद नहीं होगा होगा नहीं होगा बोलेगा नहीं रे भाई कैसा घर में गया सेवई नहीं खिलाया तो इसीलिए भैया थोड़ा कम बना इंशाल्लाह अगला साल ईद बकरीद में बकर बनेगा अच्छा से अच्छा बनेगा और अच्छा से अच्छा बना मोहम्मद सैदुल नाम हुआ मेरा তো বুঝতেই পারছেন যে এভাবেই একেবারে যে প্রস্তুতি বিভিন্নভাবেই কিন্তু তারা এই যে সেমই সেগুলো তৈরি করছেন একেবারে কারণ মাত্র আর কয়েকটা দিন এবং প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সেমইয়ের যেমনটা তিনি বললেন যে ঈদে কিছু হোক না হোক সেমইকে কিন্তু বাড়িতে বাড়িতে তারা খেতে হবে এবং যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু এই চাহিদা বাড়ছে এবং যেমনটা তিনি বলছেন যে এবার কিন্তু যে পেট্রোপল্লোর যে মূল্যবৃদ্ধি অর্থাৎ তেলের যে দাম সেই তেলের দাম কিন্তু অনেকটা বেড়েছে যার কারণে কারণেই কিন্তু সিমুয়ের চাহিদা হলেও অনেকে কিন্তু দাম বেশি থাকার কারণে 1 কেজি বা 500 এরকম অর্ডার করছে না হলে কিন্তু 2-3 কেজি করে মানুষ অর্ডার করতেন আমি এখানে সিমুই লাচ্ছা কিনতে এসেছি তো এবার দাম কেমন দেখছেন দাম মোটামুটি বাজার দৃষ্টান্তে এখন অনেক চড়া আছে তো তেলের দাম বেড়ে গেছে চিনির দাম বেড়ে গেছে লেবারদেরও রোজের দাম বেড়ে গেছে ওই জন্য একটু বেশি আর কি কত কেজি নেওয়া হবে আপনাদের 5 কেজি মতো নেওয়া হবে এমডি সাইফুল মল্লিক অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে ঈদও একেবারে মাত্র আর কয়েকটা দিন এবং তার আগে সিমুই যেমন বিক্রি সেল বেড়েছে তেমন তার পাশাপাশি যারা এই সিমুই বানাচ্ছেন তাদেরও কিন্তু ব্যস্ততা একেবারে তুঙ্গে এইচবি ডিএনএন বাংলা হুগলি